আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের দৈনন্দিন জীবনের দরকারি খুবই প্রয়োজনীয় একটা জিনিসের রিভিউ। এটা হচ্ছে নিমা গ্রাইন্ডার। আপনাদের যাদের বাসায় কিনা কোনো ধরনের গ্রাইন্ডার মেশিন নেই, তারা কিন্তু অল্প খরচে এই গ্রাইন্ডার মেশিনটি কিনে নিতে পারেন। এটা হচ্ছে নিমা গ্রাইন্ডার। তো আমি কিন্তু 4 বছরের মতন এই গ্রাইন্ডারটা ইউজ করছি। তো আমার কাছে এতটাই ভালো লাগে এই গ্রাইন্ডারটা, তো তার কারণে আমি চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। যেহেতু এখন রমজান মাস চলছে, আর এই রমজানে কিন্তু আমাদের অনেক ধরনের মশলা গুঁড়া করার প্রয়োজন পড়ে, তো তার জন্য চিন্তা করলাম আমি এটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভিউয়ার, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। তো আমি এখন আপনাদেরকে বেসন গুঁড়ো করে দেখাবো। প্রথমে আমি এখানে কিছু ডাল নিয়েছি, এখানে অনেক ধরনের ডালই নিয়েছি, এগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবারে আমি এই মধ্যে দিয়ে দিব। আর খেয়াল রাখতে হবে একসাথে কিন্তু 2 সেকেন্ডের মতন কিন্তু ব্লেন্ড করতে হবে, এর বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার মোটরটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা খুবই সামান্য মূল্যে কিনা একটা প্রোডাক্ট, তো সেভাবে আপনার ইউজ করতে হবে। তো আমি এখানে 4-5 বার ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন আমার বেসন কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে চেলে নিব। তো আমার বেসন কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বাজারের কেনা বেসন কিন্তু অনেকটাই হার্মফুল, তো তার জন্য বাসায় কিন্তু আপনার করে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে জিরা গুঁড়ো করে দেখাবো। তো বাসায় কিন্তু আমাদের প্রত্যেক দিনই বিভিন্ন তরকারি নাস্তার মধ্যে জিরা লাগে, তো তাই জিরা গুঁড়ো করে আপনারা যদি বাসায় করে রাখেন সেক্ষেত্রে অনেক ভালো হবে। তো এভাবে অল্প অল্প করে আপনারা কিন্তু বাসায় প্রায় 2-1 মাস পর অথবা 1 সপ্তাহে একবার করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি 3-4 বার দিয়ে নিব। আমার প্রোডাক্টটা যেহেতু অনেক দিন হয়ে গেছে, তাই একটু দেখতে পাচ্ছেন খুবই ম্যাসি হয়ে আছে। তো আমি যখন কিনেছিলাম এই নিমা গ্রাইন্ডারটি, তখন এর দাম পড়েছিল 700 টাকা। তো আপনারা যে কোনো ক্রোকারিজের দোকানে কিন্তু পেয়ে যেতে পারেন, অথবা অনলাইনের বিভিন্ন পেজও আছে নিমা গ্রাইন্ডার বললে কিন্তু আপনার পেয়ে যাবেন। এখন আর প্রাইসটা আমি কিন্তু বলতে পারছি না। তো এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরম মশলা কিভাবে আমি বাসায় গুঁড়ো করি। এখানে আছে সামান্য কিছু এলাচ, তারপর আছে তারা মশলা, জয়ফল, জয়ত্রী, দারচিনি, আছে তেজপাতা, জিরা, লং, তারপর গোলমরিচ, এগুলো আমি প্রথমে টেলে নিব। প্রথমে এগুলো আমার টালা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জিরাগুলো দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা কিন্তু আমি সবসময় ঘরে তৈরি করে থাকি, আর এটা কিন্তু আমি আমার গরম মশলার বিভিন্ন গরুর মাংসের রেসিপিতে অথবা বিভিন্ন রেসিপিতে আমি এই গরম মশলাটা ব্যবহার করে থাকি। তো দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে এই সামান্য একটা মেশিনে আমি কিন্তু গরম মশলাটা করে নিয়েছি। অনেকে কিন্তু অনেক দামি দামি গ্রাইন্ডার কিনে থাকেন, তো আমার মনে হয় যে অনেক বেশি দাম দিয়ে কোনো গ্রাইন্ডার না কিনে আপনারা যদি একবার এই গ্রাইন্ডারটা কিনে থাকেন, তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আর এর দিয়ে কিন্তু আপনারা হচ্ছে পাউরুটির বেড ক্রাম করতে পারবেন, এবং লালমরিচ হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো করতে পারবেন। তো বিভিন্ন ধরনের স্পাইস কিন্তু আপনারা এই সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন। যেহেতু দামও খুব বেশি না, আর আপনাদের হাতের নাগালেই পেয়ে যাবেন, তো আমি মনে করব আপনাদের খুবই উপকারে আসবে এই প্রোডাক্টটি। আর আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমি আজকে এই প্রোডাক্টটার রিভিউ নিয়ে আসলাম। অনেকেই কিন্তু এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত জানতে চান, তো আমি তাই এ কারণে আমি এই প্রোডাক্টটার রিভিউ নিয়ে এসেছি। তো আমি এখন একটা কাঁচের কন্টেইনারে এই গরম মশলাগুলোকে রিজার্ভ করে রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজের মধ্যে প্রায় 1 মাসের মতন কিন্তু আপনার চলে যাবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি।